السلام عليكم ورحمة الله تعالى وبركاته جيبون تو جيبون يوتيوب چانل اپنك شاگتم دورير ايبان کاچهر جي جيخان تيكي قطع گلو شنچن شاكول کا جانا چه ردائر گوبي تيكي مبارك بات بيه درشق سوتا امرا آج كي جيبون غنش تو اكتی بيشاي نيه قطع بول بو جيتي آما دير اتنطو گروت تو بولنو ایک جن مسلم حشابه আমরা যারা যে জায়গায় বসবাস করি না কেন আমার চারপাশের মানুষগুলোই হচ্ছে আমার প্রতিবেশী এই প্রতিবেশীর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন এমন কি আল্লাহ পাকও অত্যন্ত গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীর হক এবং অধিকার আদায়ের ব্যাপারে এই প্রতিবেশীর পরিধি হচ্ছে আমরা যে জায়গাটায় বসবাস করব ঠিক সেই জায়গার চারপাশে 40 বাড়ি পর্যন্ত যারা বসবাস করবে তারাই আমার প্রতিবেশী যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের চারপাশের মানুষগুলো আমার প্রতিবেশী সে হোক আত্মীয় অথবা অনাত্মীয় হোক না অমুসলিম তারপরেও সে আমার কিন্তু প্রতিবেশী প্রতিবেশীর ক্ষেত্রে এভাবে বলার নিয়ম নাই যে সে মুসলিম সে আমার প্রতিবেশী নয় এমনটা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশী সে আত্মীয় হোক বা অনাত্মীয় হোক বা অমুসলিম হোক সে অবশ্যই আমার প্রতিবেশী আর সেটার পরিধি 40 বাড়ির আশেপাশের যে মানুষগুলো আছে তারা সবাই প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন কথা বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম প্রতিবেশীর হকের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন যেমনটি হাদিসে মুবারাকায় আসছে হাদিসখানা ইরশাদ করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে হচ্ছে এভাবে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما زال جبرائيل يوصيني بالجار حتى ظننت انه سيورثه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন আমার মাঝে মাঝে ভয় হতো আমি মনে করতাম যে জিব্রাইল মনে হয় আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ নিয়ে আসছে যে আল্লাহ পাক হয়তো বা আমার প্রতিবেশীর মধ্যে আমার সম্পদের ওয়ারিস না জানি বানায় দেয় এমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করতেন আর আল্লাহর নবী এজন্যই সাহাবা ইকরামদেরকে এই প্রতিবেশীর হকের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে তিনটি জিনিসের ব্যাপারে তুমি বেশি গুরুত্ব আরোপ করো একজন সুখী মানুষ যদি খুঁজতে হয় সে সুখী মানুষ যদি লাইফ লিড করতে হয় এই সমাজে তাকে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত তাকে খেয়াল রাখতে হবে একটি সুন্দর ভালো বাসস্থান আমার বাসস্থানটি যদি ভালো হয় আমার মন ভালো থাকবে দ্বিতীয়ত আমাকে খেয়াল রাখতে হবে আমার উত্তম একটি ভালো যানবাহন কোথাও যেতে হলে আমাকে যানবাহনটা ভালো লাগবে নষ্ট গাড়ি নিয়ে যেভাবে চলা যায় না দুর্বল উট নিয়ে যদি চলা যায় না যেমনি ভাবে তৃতীয়ত নবীজি বলছেন একজন ভালো প্রতিবেশী আমার প্রতিবেশীরা ভালো কিনা এবং আমি প্রতিবেশীদের কাছে ভালো কিনা আমাকে নিজেকে যদি প্রতিবেশীদের কাছে ভালো প্রমাণ করতে হয় তাহলে আমাকে অবশ্যই আমার মধ্যে কিছু গুণাবলী রাখতে হবে এই গুণাবলীগুলি যদি আমার মধ্যে থাকে তাহলেই আমি প্রতিবেশী যারা আছে তাদের কাছে আমি ভালো একজন মানুষ হতে পারবো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন প্রতিবেশীরা যদি বলে এই লোকটি ভালো লোক তাহলে ওই লোকটি সত্যিকার অর্থেই ভালো লোক প্রিয় দর্শক শ্রোতা
একজন ভালো প্রতিবেশী হওয়ার জন্য বা প্রতিবেশীদের কাছে আমি একজন ভালো মানুষ হওয়ার জন্য আমার মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার এটা যদি আজকে জেনে নেই তাহলে আমি মনে করি এই গুণাবলী যদি আমার মধ্যে নাও থাকে আজকের জীবন্ত জীবনের এই চ্যানেল থেকে যে আলোচনা শুনবো সেখান থেকে আমরা আমল করে করে আমরা ভালো প্রতিবেশী হিসেবে প্রতিবেশীদের কাছে আমার নিজের পরিচয়টি তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ তো প্রথমেই আমরা জানবো ভালো প্রতিবেশী হওয়ার জন্য যে গুণটা দরকার সেটা হলো আমি একজন যে জায়গাটায় বসবাস করছি অবস্থান করছি সেই জায়গার আশেপাশের যে মানুষগুলো আছে এক কথায় আমার প্রতিবেশীরা আছেন ওনাদের খোঁজ খবর নেয়া ওনাদের সুখে দুঃখে পাশে থাকা ওনাদের হাসি কান্নার ভাগিদার হওয়া এটা আমাকে হতে হবে কারণ আমার প্রতিবেশীর মানুষটা ভালো আছে কি না সে খবর যদি আমার কাছে না থাকে তাহলে তো আমি ভালো প্রতিবেশী হতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন এই ক্ষেত্রে কি পরিমাণ বলছেন যে তোমরা তরকারিতে বেশি করে ঝোল দাও যাতে করে প্রতিবেশীরা ভালোভাবে তোমার খাবারে শরিক হতে পারে এর কথা দ্বারা বোঝাচ্ছে আল্লাহ নবী বোঝাচ্ছেন যে আমার প্রতিবেশীরা যেন অভুক্ত না থাকে তারা যদি অভুক্ত থাকে আর আমি প্যাক করে খেলাম তাহলে সেটা আমার ভালো প্রতিবেশী হতে পারলাম না এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবা ইকরাম আস করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামে উত্তম কাজ কোনটি আল্লাহ রাসূল বললেন আইউল ইসলামে খাইরুন ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ দুইটি একটি হচ্ছে অন্য মানুষকে খাবার খাওয়ানো এবং অন্য মানুষ যখন একজন মানুষের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় তখন তাকে সালাম বিনিময় করা ভাই আপনি ভালো আছেন খোঁজ খবর নেয়া এটা ইসলামের অন্যতম উত্তম কাজের মধ্যে দুইটি উত্তম কাজ একটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো আর একটা হচ্ছে মানুষের সাথে সালাম বিনিময় আমি সালাম বিনিময়ের মাধ্যমেই আমি জানতে পারবো ভাই আপনি কেমন আছেন আপনার শরীরটা ভালো খাবার দাবার কেমন চলছে কোনো কষ্ট হচ্ছে কি না এই খোঁজ খবরগুলো কিন্তু আমরা সালামের বিনিময়ের মাধ্যমেই নিতে পারি দ্বিতীয়ত আমাকে ভালো প্রতিবেশী হতে হলে আমাকে এই দিকটা খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হাদিয়া দিবে এক মুসলিম অমুসলিমকে হাদিয়া দিবে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে যখন হাদিয়া দেয় তখন এই হাদিয়ার মাধ্যমে ওই প্রতিবেশীর সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্যত্র হাদিসে ইরশাদ করেছেনই যে তাহাদ্দু তাহাব্বু তোমরা একে অপরকে হাদিয়া দাও এবং একে অপরকে ভালোবাসো আর এই হাদিয়া দেওয়ার মাধ্যমেই একজন অপরের একজন অপরের মাঝে কেমন যেন একটা ভালোবাসা হৃদ্যতা সুসম্পর্ক তৈরি হয় সেজন্য ভালোবাসা তৈরি করার ক্ষেত্রে হাদিয়া দেওয়াটার প্রচলনটা আমাদেরকে চালু করতে হবে আর যদি আমি প্রতিবেশীর মধ্যে হাদিয়াটা দিতে পারি হাদিয়ার কার্যক্রমটা আমি চালু রাখতে পারি তাহলে দেখা যাবে যে ওই প্রতিবেশী আমাকে ভালোবাসবে আমি প্রতিবেশীর কাছে একজন ভালো প্রতিবেশী ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারবো তৃতীয়ত আমরা যে বিষয়টি খেয়াল রাখবো যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না এই পয়েন্টে এসে আমরা সবাই দুর্বল আমরা কিন্তু প্রথম দুই পয়েন্টে মোটামুটি ঠিক থাকলেও দ্বিতীয় তৃতীয় পয়েন্টে এসে আমরা কিন্তু একদম দুর্বল সমাজের এই জায়গাটা ঘুণে ধরে ফেলছে এক প্রতিবেশীর কষ্ট হয় কি না সেই খোঁজ খবরটা আমরা নিতে পারি না নিতে চাইও না আমাদের এখানেই বিবেক বুদ্ধিটা লোপ পেয়ে যায় আজকে আমাদের সমাজে দেখা যায় আমার ঘরে আনন্দ চলছে অথচ আমার প্রতিবেশী অসুস্থ সেই খোঁজ খবর নেই আমি এত বেশি আনন্দ উৎসব উদযাপন করছি যে আমার উদযাপনের কারণে অন্য ভাইয়ের যে কষ্ট হচ্ছে সেই খোঁজ খবরটাও আমি নিতে পারি না আমার বাসায় অনুষ্ঠান আমি ব্যাপকভাবে চিৎকার চেঁচামেচি করলাম আনন্দ উৎসব করলাম অথচ আমার পাশের ফ্ল্যাটের মানুষটি অসুস্থ সেই খোঁজ খবরটা আমি নিতে পারলাম না আমি উৎসব করছি আমি জন্মদিন পালন করছি আমি ম্যারেজ ডে পালন করছি আমি কত ডে কত উৎসব উদযাপন করছি আর সেক্ষেত্রে এখন মহামারী আকারে ধারণ করছে যে বিষয়টি সেটি হচ্ছে ডিজে পার্টি
একদিকে তো ডিজে পার্টি শরীয়তে সম্পূর্ণরূপে হারাম, এই হারাম কাজটি আমাদের মুসলিম সমাজে আমরা এটাকে বেমালুম শরীয়ত বাদ দিয়ে হলেও অন্তত আমরা সেটাকে গ্রহণ করে নিচ্ছি, পাশাপাশি এই ডিজে পার্টির নামে অপর প্রতিবেশীর ঘুমে ডিস্টার্ব করছি, অসুস্থ ব্যক্তিকে কষ্ট দিচ্ছি, তারা নিশ্চিন্তে একটু শান্তিতে বসবাস করার ব্যাঘাত ঘটাচ্ছি। এভাবে করে করে আমি এই ডিজে পার্টির যে বিকট সাউন্ড, এই সাউন্ড সিস্টেমে সাউন্ড পলিউশনে আমার কিন্তু অন্য ভাইয়ের ক্ষতি হচ্ছে সেই খবরটা কিন্তু আমি নিচ্ছি না। আমি আবারও দেখছি আমার পাশে রাস্তায় ময়লা ফেলে রাখছি, আমার ওয়েস্টেজ আমার ময়লাগুলো নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে আমি রাস্তা ফেলে দিচ্ছি। আমি একটা কলা খেলাম, সে কলাটা জানালার ফাঁক দিয়ে আমি ফেলে দিচ্ছি রাস্তায়, আর এক প্রতিবেশী একটু বেখেয়ালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে আঘাতপ্রাপ্ত হলো, পড়ে গেল, বড় ধরনের ক্ষতিও তো হতে পারে। কিন্তু সেই বিষয়টা যদি আমরা নিশ্চিত না করি যে আমার ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট একটা স্থানে ফেলতে হবে যাতে করে অন্য প্রতিবেশী কষ্ট না হয়, সেদিকটা আমি বেমালুম ভুলে গেছি। যেমন সাউন্ড সিস্টেম দিয়ে ডিজে পার্টির নামে সাউন্ড পলিউশন দিয়ে আমি ক্ষতি করছি, অপরদিকে আমি ময়লা আবর্জনা ফেলে রাস্তা পরিবেশ নষ্ট করছি। তৃতীয়ত আমাদের সমাজে আরও একটি বিষয় দেখা যায়, যে বেশি দেখা যায় আমার বাড়ির সীমানাটা আমি এমনভাবে তৈরি করি, বাড়ির সীমানার সানসেট বা টিনটা আমি এমনভাবে দিচ্ছি যাতে করে টিনের পানিগুলো গড়িয়ে গড়িয়ে আমার অন্য প্রতিবেশীর ঘরে যাচ্ছে, সেই প্রতিবেশীর ক্ষতি হচ্ছে, তার মাটি ধুয়ে যাচ্ছে অথবা তার ব্যাপক ক্ষতি হচ্ছে। আমি সেই বিষয়টা খেয়াল করি না, আমার ঘরের বৃষ্টির পানিগুলো, আমার ঘরের জিনিসগুলো অন্য আরেকজনার জমিতে যাবে, অন্য আরেক ভাইয়ের কষ্ট হবে, সেদিকটি কি আমাকে খেয়াল রাখতে হবে? যদি খেয়াল না রাখি তাহলে আমি প্রতিবেশীর হক আদায় করতে পারলাম না। সেজন্য আমাকে খেয়াল রাখতে হবে, প্রথমত সেটা যেভাবেই হোক না কেন প্রতিবেশী যেন আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা যেন সে কষ্ট না পায়, আমি যেন অন্য প্রতিবেশীর অনিষ্টতার সাধন না করি, সে বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শক্ত ভাষায় বলেছেন, বলেছেন ওই ব্যক্তি কশ্চিন কালো ইমানদার নয়, ওই ব্যক্তি কখনোই ইমানদার নয়, ওই ব্যক্তি কখনোই ইমানদার নয়। তিনবার যখন একটা কথা বললেন, সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে ইমানদার নয়, কোন ব্যক্তি ইমানদার নয় নবীজি? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে নিরাপত্তা দিতে পারল না, প্রতিবেশী তার থেকে নিরাপত্তা পেল না, তার অনিষ্টতা থেকে নিরাপত্তা পেল না, তার ক্ষতি থেকে নিরাপত্তা পেল না, ওই ব্যক্তি কশ্চিন কালেও ইমানদার হতে পারে না। এই সার্টিফিকেটটা আমি দেই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেজন্য অত্যন্ত কঠোর ভাষায় যেহেতু নবীজি বলছেন যে প্রতিবেশীকে নিশ্চিত নিরাপত্তা দিতে হবে, তার নিরাপত্তাটা আমাকে নিশ্চিত করতে হবে, এই বিষয়টি যদি আমি নিশ্চিত করতে না পারি তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমি মুমিন হতে পারবো না। আসুন না আমাদের ভালো গুণাবলীগুলো অর্জন করে প্রতিবেশীর কাছে আমরা ভালো মানুষ হই, প্রতিবেশীর কাছে ভালো মানুষ হয়ে আল্লাহর কাছেও আমরা ভালো মানুষ হই, আর আল্লাহর কাছে যদি আমরা ভালো মানুষ হতে পারি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে একজন ভালো মর্যাদার মানুষ হিসেবে মর্যাদার আসনের সমাসীন করবে। আল্লাহ পাক আমাদেরকে সেই মর্যাদার আসনের সমাসীন করুক, এই প্রত্যাশায় ভালো প্রতিবেশী হওয়ার লক্ষ্যে আজকে জীবন্ত জীবনের এই আলোচনা, এই অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। আবারও কোনো এক প্রহরে জীবন্ত জীবনের ইউটিউব চ্যানেলে আপনার সাথে আমার সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবন্ত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক কমেন্টসের মাধ্যমে অন্য মুসলিম ভাইকে আমাদের সাথে সংযুক্ত করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।